আমাদের বঙ্গবন্ধু সেতুর ওই প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল হয়ে আমাদের বগুড়ামুখী বা উত্তরবঙ্গমুখী যে যাত্রা এটা এবারে আরও অনেক ভালো হবে। গতবারের তুলনায় ওখানে যে নির্মাণ কাজ যে পর্যায়ে ছিল তার থেকে নির্মাণ কাজ এবার অনেক উন্নত হয়েছে এবং বেশিরভাগই ফোর লেন সিক্স লেনের কাজ হয়ে গেছে। হয়তো ঝাওল ব্রিজের এখানে একটা জায়গায় কাজ কিছুটা বাদ আছে, সেখানে কিন্তু সব মিলিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওখানে ডিপ্লয়মেন্টও স্পেশাল নেওয়া হয়েছে, যা যা দরকার সেইভাবে আমরা কাজ করছি সবাই মিলে। সুতরাং ওই দিকে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরে পশ্চিম দিকে আমরা এবারে যানজটের আশঙ্কা খুবই কম করছি আর আমাদের ব্যবস্থাপনা থাকবে। দ্বিতীয় হলো যে বঙ্গবন্ধু সেতুতে আমাদের একটা জট তৈরি হয় বা গাড়ি স্লো হয়ে যায়, এটা দুইটা কারণে হয়। একটা হচ্ছে যে আপনারা জানেন যে এই দিক থেকে এখন তো সিক্স লেন হয়েছে, ফোর লেন হয়েছে, যে হারে যে গতিতে আমরা যত সংখ্যক গাড়ি একবারে বঙ্গবন্ধু সেতুতে চলে আসে, কিন্তু সেতু তো একটা টু লেন, সেতুর যে ক্যাপাসিটি সেটা তো সেইটাই আছে। সেতু তার সর্বোচ্চ গতিতে পার করলেও কিন্তু সেতুর কাছে একটা কিউ হবে, টেইল হবে গাড়ির, এটা খুব স্বাভাবিক, স্লো হবে স্বাভাবিক, সেইটুকু আমাদের সকল যাত্রী সাধারণকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমরা চেষ্টা করব যে কত দ্রুত বঙ্গবন্ধু সেতুর উপরে আমাদের ব্যবস্থাপনা দিয়ে, আমাদের ক্যামেরা দিয়ে, আমাদের ফোর্স দিয়ে, আমাদের ম্যানেজমেন্ট দিয়ে, সমন্বয় দিয়ে আমরা কত সুন্দর করে বঙ্গবন্ধু সেতু পার করতে পারি, কত দ্রুত পার করতে, সেটা কিন্তু আমাদের একটা লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে কিন্তু আমরা দ্রুত সময় পার করে দেব। আশা করি কোনো বড় ধরনের কোনো যানজট হবে না, তবে ঈদের সময় মাঝারো ধরনের স্বল্পমাত্রার কিছু যানজট, সেটি হলো আমাদের সেতু এবং টোল প্লাজা কেন্দ্রিক একটা কিউ হয়, সেটা আমাদেরকে নিতে হবে, সেটাও কতটা মিনিমাইজ করে দেয় সেই প্রসেসটা আমাদের থাকবে। আর আপনি বলছিলেন যে যেগুলো ফিটনেস বিন, লকর ঝক্কর গাড়ি, এগুলো আমাদের ঈদের সময়ে আরও বেশি করে চলে আসে এবং এরাও একটা যানজটের কারণ হয়, সেই ব্যাপারে কিন্তু আমরা পূর্ব থেকেই এক মাস আগে থেকে, দেড় মাস আগে থেকেই আমরা কঠোরভাবে কাজ করে চলেছি। এই সমস্ত গাড়ির বিরুদ্ধে আমরা হিউজ পরিমাণে আইনগত ব্যবস্থা নিচ্ছি, প্রসিকিউশন দিচ্ছি, এগুলোকে আটক করছি, সারা বছরই আমরা করে থাকি, এবছর করেছি এবং ঈদের সময় আমাদের আইজিপি মহোদয় নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরও সেইভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা এই ধরনের কোনো লক্কর ঝক্কর বা ফিটনেস বিহীন গাড়ি আমরা চলতে দিতে পারি না এবং সেগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব। আমরা বিশেষ করে যারা এই গাড়ি পরিচালনা করেন, মালিক এবং শ্রমিকরা আছেন, তাদের জন্য আহ্বান জানাতে চাই, এই ধরনের ফিটনেস বিহীন গাড়ি যেগুলো অনুপযুক্ত গাড়ি, আমাদের ঈদের সময় আমাদের হ্যাজার্ড তৈরি করে, সেই সমস্ত গাড়ি রাস্তায় আনবেন না। আর আরেকটা হলো যে আমরা দেখি আমাদের যাত্রী সাধারণও অনেক সময় অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রায় সামিল হয়, আমাদের বাসের ছাদে উঠে পড়ে, তারপরে ট্রাকে উঠে, খোলা ট্রাকে, পিক আপে ওঠে, সবগুলোই ঝুঁকিপূর্ণ যাত্রা, এটা তার যে কোনো সময় জীবনহানি ঘটতে পারে, এই জন্য জীবনের মূল্য অনেক বেশি, আমাদের স্বজনের কাছে ফিরে যেতে হবে ঈদ করতে, সেটা মাথায় রেখে কোনো ধরনের অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রা আমার যাত্রী সাধারণ যাতে সামিল না হয় সেটার জন্য আমরা আহ্বান জানাই। আর আমাদের যারা গাড়ি পরিচালনা করেন, মালিক শ্রমিক, তারা এই ধরনের কোনো যাত্রী পরিবহন করবেন না। আর আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ পুলিশের সকল ইউনিট, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, সবাই আমরা কিন্তু কঠোর থাকবো এই বিষয়ে, এটা আমরা বলে দিতে পারি। আরেকটি বলছিলেন পরিসংখ্যানের কথা যে অ্যাক্সিডেন্ট হয়, আমরা ওইটা আবার গত বছর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ব্রিজের উপরে সেটা আমরা একটু গবেষণা করে দেখেছি যে অ্যাক্সিডেন্ট হতেই পারে, তবে সেটা কতটা মিনিমাইজ করে সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। তো গত বছর এরকম ১৩টা আমরা দেখেছিলাম যে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছিল, অ্যাক্সিডেন্ট আবার কিছু কিছু ঘটেছিল, গাড়ি বিকল হয়েছিল, এমনকি গাড়ি পর্যাপ্ত তেল ছিল না, ওখানে যে তেল ফুরিয়ে গেছিলো, তেল নিয়ে যে সেই গাড়ি স্টার্ট করাতে হয়েছে। সুতরাং আমাদের এই পরিবহন সেক্টরের মালিক, শ্রমিক এবং ড্রাইভারদের সচেতন হওয়া দরকার যে তার গাড়ির যথেষ্ট প্রস্তুতি আছে কিনা, তেল আছে কিনা, এগুলো দেখে শুনে তাহলে কিন্তু আমাদের ঈদযাত্রা, সবারই একটা সচেতন অংশগ্রহণের প্রয়োজন আছে। তা আমরা গবেষণায় দেখলাম যে গত বছর যে ১৩টি গাড়ি এখানে বিকল হয়েছিল তার মধ্যে কয়টা ফিটনেস আছে আর কয়টা নাই, তা আমরা আবার দেখেছিলাম যে মাত্র ৩টার ফিটনেস নাই পরীক্ষা করে আর ১০টারই ফিটনেস ছিল, মানে ৩০%। তার মানে ফিটনেস ভালো গাড়িও কিন্তু বিকল হতে পারে, অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে, আবার খারাপ গাড়ি যেটা ইয়ে গাড়ি আপনার ফিটনেস বিহীন গাড়ি সেটাও হতে পারে, কিন্তু ফিটনেস বিহীন গাড়ি আরও অনেক হ্যাজার্ড তৈরি করে, এটা কোনোভাবেই আইনসঙ্গত না, এদের বিরুদ্ধে আমাদের অবশ্যই ব্যবস্থা থাকবে। মহাসড়কের বর্তমান অবস্থা সারা বাংলাদেশেই ভালো, অনেক মহাসড়ক হয়েছে আমাদের, নতুন নতুন মহাসড়ক হয়েছে, পুরাতন মহাসড়কগুলো তার সংস্কার হয়েছে, ফোর লেন হয়েছে, ডেডিকেটেড সার্ভিস লেন হয়েছে, সিক্স লেন হয়েছে, পদ্মা সেতু আমাদের মহাসড়কে যুক্ত হয়েছে এবং প্রতিনিয়ত যে কাজগুলো চলছে, নতুন মহাসড়কের কাজ বা রিপেয়ারমেন্টের কাজ, সেগুলো এগিয়ে চলেছে এবং ঈদ উপলক্ষে
আমাদের এই নির্মাণ কাজ বা সংস্কারের কাজগুলো এমন পর্যায়ে রাখা হচ্ছে, আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট রোডস অ্যান্ড হাইওয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে যে যাতে ঈদ যাত্রার সময় এই নির্মাণ কাজ বা সংস্কারের কাজগুলো কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে কাজের স্তরটা ওইভাবে রাখা হচ্ছে। আর এবারে আমরা যেহেতু গত বছরের থেকে এবারে আমাদের মহাসড়কে উন্নয়ন হয়েছে, আরও অনেক উন্নতি হয়েছে এবং আমাদের সার্বিক ব্যবস্থাপনা, বাংলাদেশ পুলিশের দক্ষতা, তার সেবার মান বৃদ্ধি পেয়েছে, সব মিলিয়ে কিন্তু এবারে আরও একটি নিরাপদ স্বস্তিদায়ক ঈদ যাত্রা আমরা আশা করছি এবং সেটি আমরা নিশ্চিতকল্পে কাজ করে চলেছি। এবং শেষ সময়ে এই যে দেখেন, আমরা সিনিয়র পুলিশ কর্মকর্তারা, হাইওয়ে পুলিশের, আমাদের জেলা পুলিশের, আমাদের সব জায়গায় কিন্তু আমরা পরিদর্শন করে আমাদের কাজগুলো বুঝে নিচ্ছি, দেখে নিচ্ছি, রিভিউ করছি যে আমাদের কোথাও কোথাও ল্যাপস ক্যাপস আছে কিনা। তা আশা করি আমরা নিরাপদ একটি স্বস্তিদায়ক ঈদ যাত্রা এবারেও আমরা আমাদের জাতিকে উপহার দিতে সক্ষম হব।